কোভিডের সময় আমরা দেখেছি এই মাইক্রো তাদের পরপর করে যে মানুষের কাছাকাছি ছিল, অক্সিমিটার নিয়ে অক্সিজেন সিলিন্ডার নিয়ে বাড়ি বাড়ি পৌঁছেছে। তাছাড়া যারা উপস্থিত আছেন এখানে বিশেষজ্ঞ বিভিন্ন সংস্থার যারা কর্মধার তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, আপনাদের সময় বের করে রিমোট একটা এরিয়া এসে সচেতনতা বৃদ্ধির জন্য ডেকেছেন। আমার এখানে বক্তার চেয়ে শ্রোতা হওয়াটা অনেক বেশি বাঞ্ছনীয়। আমি এখানে এই যে টপিকটা এটার জন্য বিশেষজ্ঞ হওয়ার প্রয়োজন আছে বা স্বাস্থ্যকর্মী বা স্বাস্থ্য সচেতনতার মূলক কোনো সংস্থার সঙ্গে জড়িত হওয়াটা প্রয়োজন আছে, তো এখানে আমি বেশি ফিক্স শ্রোতা হিসাবে। তবে একটা কথা বলি, যে জিনিসগুলো ওনারা বললেন দরকার বলবেন না। মহিলাদের একটা সমস্যা আছে, লজ্জায় বলতে পারবেন না, আপনার বাথরুমে স্যাপি পরিচ্ছন্ন করবেন আপনি বলতে পারবেন না, এটা কোনো সমস্যাই নয়। যে কোনো বাড়িতে আপনি মহিলাদের এক্সট্রা ফিক্স পেতে পারেন, আপনার বাথরুম ব্যবহার করে শুরু করবে, বাথরুম ধরে রাখবেন না, এটা সমস্যা হবে। কি কি সমস্যা হয় যেটা আগামী দিনের অন্যান্য সমস্যা হতে পারে, ওগুলো মুখ খুলে কথা বলতে শিখবেন। মোবাইল আপনার ভালো কাজে ব্যবহার করতে পারবেন, সারা রাত জেগে চোখের ক্ষতি করবেন না। আর যদি হয়ে যায় বাই চান্স ক্যান্সার, তার সব থেকে বেশি জরুরি ওষুধের চেয়ে ওষুধটা অতটা সেভাবে নিয়ে আমার তোমার দায়ী দেবেন। যেটুকু আছে অনেকে সুস্থ হয়েছে, সম্পূর্ণ যুবরাজ সিং সুস্থ হয়েছে, আর অনেক মান্যগণ্য লোক অনেকে সুস্থ হয়েছে। আমি যুবরাজ সিং নাম বললাম কারণ সবাই চিনেন, ক্রিকেটার ছিলেন, আর অনেকে সুস্থ হয়ে ফিরে এসেছে। এটা ফিরে আসার পিছনে সবথেকে বড় যেটা কারণ রয়েছে ওষুধের চেয়ে বেশি মনস্তাত্ত্বিক জানি না প্রত্যেক দিন সকাল উঠে উঠে তার বাড়ির লোকে বলা উচিত, আজ তো বলে যেতে পারো বলা উচিত নয়, নেগেটিভিটি চিন্তা করা দূর করবেন, জীবনযাত্রা সুস্থ পালন করবেন। আমি এই প্রসঙ্গ বাদ দিয়েও একটা প্রসঙ্গ যদি মাইক্রোর কাছে